হাসপাতালের রোগীদের জন্য স্বাস্থ্যকর খাদ্য তৈরি করতে শিলিগুড়ি জেলা হাসপাতালে উদ্বোধন করা হলো মডুলার কিচেনের। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য সহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রলয় আচার্য সহ হাসপাতাল কর্মীবৃন্দ। জানা গিয়েছে এই অত্যাধুনিক রান্নাঘরে প্রতিদিন আনুমানিক 500 জন রোগীর খাবার রান্না করা যাবে। রান্নাঘরে রয়েছে 4টি রুম এবং 13 জন কর্মী। হাসপাতাল সূত্রে জানা গেছে অ্যাসিস্ট্যান্ট সুপার ও ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ নার্সিং এই দুজনেই এই তত্ত্বাবধানে থাকবে। প্রতিদিন সকালে জলখাবার থেকে শুরু করে রাতের খাবার পাওয়া যাবে, তবে প্রতি প্লেটের মূল্য 60 টাকা করে ধার্য করা হয়েছে। পরিমাণ কম ছিল, তো দিন দিন ইনক্রিজ করছে, সেই জন্য আমাদের জায়গাটা সতেজ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা অন্য জায়গায় করেছি। দু নম্বর এই জায়গাটা দেখার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় রস নিতেছি না, তার জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রলয় আচার্য বলেন, পাহাড় ও সমতলে এই প্রথম হাসপাতালে মডুলার কিচেন করা হয়েছে। সবটাই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সম্ভব হয়েছে। এই রান্নাঘর বানাতে মোট 43 লক্ষ টাকা খরচ হয়েছে। মডুলার কিচেন শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতাল আমাদের উদ্বোধন করলেন আমাদের আর্মিসের চেয়ারম্যান ডাক্তার আলেম ভট্টাচার্য। আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছিল নভেম্বর মাসে। আমরা এটা ইনগুলেট করার চেষ্টা শুরু করেছি ডিপার্টমেন্টালয়েতে নভেম্বর মাস থেকে শুরু করছিলাম, এবং সেটা আমরা আজকে সম্পূর্ণ করলাম। উদ্বোধক হিসাবে চেয়ারম্যান সাহেব বললেন আজকে কাজকর্ম কালকে থেকে শুরু হয়ে যাবে। এটা বিশেষ করে এটা সবচেয়ে বলার উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে আমাদের স্টেট গভর্নমেন্টের উদ্যোগে এই পুরো যে ফান্ডিংটা হয়েছে এটা ফান্ডিংটা পুরো স্টেট গভর্নমেন্ট থেকেই হয়েছে, এবং আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে ইনক্লুডিং হিলস অ্যান্ড প্লেন্স এই ধরনের মডুলার কিচেন এই প্রথম। এটা আমরা স্টার্ট করলাম, পরবর্তীতে আমরা চেষ্টা করবো যে এগুলো দার্জিলিং ডিস্ট্রিক্টে এইভাবে ডাবলাপ করা যায়। আর এখানে যেটা সুবিধা হবে যে আমরা অনেক উন্নত মানের গায়েন্স এবং